কক্সবাজার জেলা শহরটি পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা শহর। কক্সবাজারের ব্রিটিশ শাসনামলের নাম ছিল পেনুয়া। পেনুয়া শব্দের শাব্দিক অর্থ হলুদ ফুল। 1799 সালের তদানীন্তন কর্তব্যরত ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স সকলের কষ্টের কথা চিন্তাভাবনা করেই একটি বাজার প্রতিষ্ঠা করেন। ওই সময় থেকে পালকিং থেকে রূপান্তরিত হয়ে কক্সবাজার নামে পরিচিতি লাভ করে। সরকারি বেসরকারি সর্বদপ্তরের ইতিহাস হিসেবে লিপিবদ্ধ আছে কক্সবাজার নামটি। কক্সবাজার জেলার ভৌগোলিক আয়তন ও সীমারেখা হচ্ছে 2491.86 কিলোমিটার। কক্সবাজারের উত্তর চট্টগ্রাম জেলা শহর দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে বঙ্গোপসাগর সাগর বিস্তৃত। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ড সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য 120 কিলোমিটার। এই সমুদ্র সৈকতের বিশেষ বৈশিষ্ট্য হল শুরু থেকে শেষ পর্যন্ত কাদাবিহীন বালুময়, যার ফলে বাংলার ছয় ঋতুতে সমুদ্র সৈকতের পরিবেশ প্রাকৃতিকভাবে অবর্ণনীয় থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল, ঝিনুক মার্কেট, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কাঁচা ও শুটকি মাছের দোকানপাটসহ বার্জিমদের মন জুড়ানো বাহারি আচার, কাপড়, নকশিকাঁথা আঁকা মনোমুগ্ধকর কসমেটিক্স, সাজসজ্জা, রূপচর্চার দোকানপাট। কক্সবাজারের পূর্বের লাবণী বীচ বর্তমানে কলাতলী বীচ বা ডলফিন চত্বর নামে পরিচিত। ভ্রমণপ্রিয় মানুষের লোভ সামলাতে না পেরে যান কক্সবাজারের 12 কিলোমিটার দক্ষিণে হিমছড়িতে, যার প্রবেশদ্বার হতে শুরু করে একপাশে পাহাড়ের উঁচু নিচু আঁকাবাঁকা সবুজ রংমাখা গাছপালা, অপর পাশে বিস্তৃত সমুদ্রের বুকফোলা ঢেউ, মাঝখানে বয়ে গেছে মেরিন ড্রাইভ সড়ক। সামান্য 5 কিলোমিটার দক্ষিণে গেলে চোখে পড়ে ইনানি বীচ, যা প্রবল পাথর নামে পাথরের ছড়াছড়িতে অপরূপ রূপে সজ্জিত। কক্সবাজারের দৃশ্য দিনের বেলা একরকম, রাতের বেলা অন্য রূপে রূপান্তরিত বলে একে বহুরূপী রাজকন্যা বলা হয়ে থাকে। চট্টগ্রাম প্রতিনিধি নুরুল আজম শিকদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।